আসসালামু আলাইকুম। এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা, সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো এসএসসি এবং এসএসসি 2021 সালের যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা হচ্ছে, সেই অ্যাসাইনমেন্ট কার্যক্রম কার প্রদান করতে হবে, কার প্রদান করতে হবে না, সেই সাথে যারা এক বিষয় দুই বিষয়ে আবশ্যিক বিষয়ে অকৃতকার্য ছিল গত বছর, তারা কি এই বছর এসএসসি 2021 সালে অ্যাসাইনমেন্ট প্রদান করা প্রয়োজন কিনা, সেই সাথে তাদের পরীক্ষা কিভাবে হবে সেটি এখানে আলোচনা করব। তো 2021 সালে এসএসসি ও এসএসসি সমমান পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা বিষয়ক উপকমিটি, যেখানে বলা হয়েছে যে কোভিড-19 অতিমারীর কারণে 2021 সালে এসএসসি ও এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হবে। অর্থাৎ গ্রুপের যে তিনটি বিষয় আছে সেই বিষয়গুলোতেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে, বাকি বিষয়ে পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট অনুষ্ঠিত হবে না। তবে শুধুমাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টও জমা দিতে হবে, অর্থাৎ এই তিন বিষয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট কার্যক্রমও চলবে। এছাড়া আংশিক বিষয়ে অকৃতকার্য অথবা এক দুই বিষয় অকৃতকার্য পরীক্ষার্থী যদি নৈর্বাচনিক বিষয়ে অকৃতকার্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে পরীক্ষার্থীকে তার অকৃতকার্য নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশ নিতে হবে। অর্থাৎ যে তিনটি বিষয়ে পরীক্ষা হওয়ার কথা গ্রুপে, সেই তিনটি বিষয়ে যদি কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে গত বছর, তাহলে এই বছর কিন্তু তাদের সেই বিষয়গুলোতে অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এখানে আরও একটি কথা বলা হয়েছে যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। যদি কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট অর্থাৎ নৈর্বাচনিক বিষয়ের অ্যাসাইনমেন্ট যদি জমা না দেয়, তাহলে কিন্তু তাদের পরবর্তী এই ফলাফল তাদের পক্ষে নাও আসতে পারে। তো একজন শিক্ষার্থী যখন ফল পাবে তখন সে দেখবে যে তার সব বিষয়ে ফল আছে, এর মধ্যে শুধুমাত্র তিন বিষয়ে পরীক্ষা নেব, তিন বিষয়ের ফল আসবে পরীক্ষা থেকে আর বাকিগুলো আসবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। কীভাবে নম্বর বণ্টন করা হবে জানতে চাইলে তিনি বলেন যে ইতিমধ্যে আমাদের প্রশ্ন তৈরি হয়ে গেছে, প্রশ্নপত্র প্রণয়ন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে কিন্তু প্রশ্নপত্র ইতিমধ্যে তৈরি করা হয়েছে। আগে যেখানে একজন শিক্ষার্থীকে প্রশ্ন দেওয়া ছিল সেখানে বলা হয়েছিল যে তোমরা 7 থেকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে কিন্তু 2 থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে বলা হবে। অর্থাৎ বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কোনো প্রকারে অ্যাসাইনমেন্ট বা পরীক্ষা গ্রহণ করা হবে না, আর যে গ্রুপের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু পরীক্ষা হবে। আর আবশ্যিক এবং চতুর্থ বিষয়ের যে ফলাফল সেটি অবশ্যই যারা পূর্ববর্তী পরীক্ষায় অংশগ্রহণ করে, অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে যারা এসএসসি পরীক্ষায় পরীক্ষা দিয়েছে তাদের সেই সাবজেক্টের নাম্বার অনুযায়ী সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে করা হবে, আর যারা এসএসসি পরীক্ষার এসএসসি পরীক্ষার্থী তাদের কিন্তু এসএসসি এবং জেএসসি পরীক্ষার আর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু তাদের ফলাফল দেওয়া হবে। আর একটি বিষয় হলো যেটি আমরা জানতে পেরেছি যে 31 আগস্ট পর্যন্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করা হয়েছে, সকল ধরনের মাধ্যমিক, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা, কমি মাদ্রাসা সহ সকল ধরনের প্রতিষ্ঠান আগামী 31 তারিখ পর্যন্ত কিন্তু করোনা অতিমারীর কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।